3D প্রিন্টিং। এই 3D প্রিন্টিং প্রথম কে আবিষ্কার করেছিলেন সেটা কি আপনারা জানেন? সময়টা হচ্ছে 1980 দশক। জাপানে কিন্তু এই 3D প্রিন্টিং এর উৎস। হিডিও কোডামা, তিনি কিন্তু প্রথম আইডিয়াটা দিয়েছিলেন এই 3D প্রিন্টিং এর, তাও আবার আল্ট্রাভায়োলেট লাইট ব্যবহার করে। কিন্তু তিনি আবিষ্কার তো করে দিলেন, কিন্তু তিনি এটার পেটেন্ট নিতে পারেননি, কারণ পেটেন্ট নেওয়ার জন্য যে সকল ক্রাইটেরিয়া লাগতো তার এই আবিষ্কারে কিন্তু সেই সকল ক্রাইটেরিয়া পুরো ছিল না। পরবর্তীকালে তিনজন ফ্রেঞ্চ রিসার্চার তারা কি করলেন, তারা লেজার দিয়ে এটা বানানোর চেষ্টা করলেন। আর একদম লাস্টে চার্লস হল, তিনি কিন্তু এই পেটেন্টটি নিতে পেরেছিলেন। তিনি এই পুরো জিনিসটিকে তিনি কি করলেন যে লেয়ারে লেয়ারে তিনি প্রিন্ট করা শুরু করলেন ফটোসেন্সিটিভ রেজিনের ওপর। এবং এই পুরো জিনিসটি, এই 3D প্রিন্টিংয়ে তিনি কিন্তু নাম দিলেন স্টেরিওলিথোগ্রাফি বা SLA। এরমভাবেই এর উৎপত্তি হলো। এরকম নানা আপডেটসের জন্য চোখ রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা কিন্তু রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই হোয়াটসঅ্যাপেও ফলো করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।